শাহরুখ হোসেন তন্ময় আপনাকে জান আপনি জানতে চেয়েছেন জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শনের জন্য এবং সামরিক বাহিনীরা একে অপরকে স্যালুট দেওয়া কতটুকু জায়জ আছে ভাই স্যালুট যেভাবে দেওয়া হয় এভাবে স্যালুট দেওয়াতে আপাত দৃষ্টিতে আমি খারাপ কোনো কিছু দেখি না যদিও মুসলিম বাহিনীর উচিত হবে সালামকেই স্যালুটের জায়গায় স্থান দেওয়া বাকি এর বাইরে আনুগত্য প্রদর্শন করার জন্য তার জন্য কোনো প্রকার ইঙ্গিত সূচক কোনো কিছু যদি প্রচলন করা হয়ে থাকে সেটা যদি সরাসরি শরীয়ত বিরোধী কোনো কিছু না থাকে যেমন রুকুর মতো মাথা যুক্ত না হয় তাহলে ইনশালো অসুবিধা নেই আমাদের দেশে প্রচলিত যে স্যালোটের সিস্টেম আমরা জানি সেখানে মাথা যোগাযোগের কোনো ইস্যু নাই বললেই চলে তো এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে এই স্যালোটে কোনো অসুবিধা নেই ইসলামের শরীয়তে কোনো কিছুকে হারাম না করলে সেটা আমাদের জন্য হালাল কারণ আল্লাহ আসলুফুল আশিয়া আলিবা আহা ইসলামী ফেকের একটি ঐক্যবদ্ধমূল নীতি হল ওলামাহিক্রামের যে সব বিষয় মৌলিকগতভাবে হালাল যার কারণে হারাম হতে হলে দলিল লাগবে যেহেতু কোনো দলিল নাই এগুলো হারাম হওয়ার ক্ষেত্রে যে এরকমভাবে আনুগত্য প্রদর্শনের জন্য কোনো কিছু করা যাবে না ইত্যাদি তাহলে এটাকে আমি হারাম বলতে পারি না জায়জা সিং সাল্লাবিনুল্লাহ এরপরে প্রশ্ন করেছেন ফাহাদ আহমদ